পাবনার নগর বাড়িতে আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের মেয়াদ তৃতীয় দফা বেড়েছে। এ পর্যন্ত 55% কাজ শেষ হয়েছে। প্রকল্পটি বিলম্ব হওয়ায় ব্যাহত হচ্ছে নগরবাড়ি ঘাটের মালবাহী জাহাজ লোড আনলোডের কাজ। বন্দর কর্তৃপক্ষ বর্ধিত মেয়াদ 2025 সালের মধ্যে কাজ শেষ করার আশা করছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপন্ন মির্জার রিপোর্ট। 2018 সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে। এরই মধ্যে দুদফা সময় বাড়ানো সত্ত্বেও এপ্রিল পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 55%। 513 কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 552 কোটি টাকায়। সম্প্রতি এ কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে জানান, ভূমি অধিগ্রহণ ও করোনা মহামারী সহ নানা কারণে কাজটি বিলম্ব হলেও এখন কেটে গেছে সকল প্রতিবন্ধকতা। বন্দর কার্যক্রম এবং পাশাপাশি আমার স্থাপনা নির্মাণ একই সাথে চলতেছে, যে কারণে একটু বিলম্ব হচ্ছে। বর্ষা মৌসুমে আপনি জানেন যে পানির উচ্চতা যদি বেড়ে যায়, সে সময় আসলে জেটির কাজটা করা যায় না। তো জেটির কাজটা আমরা মোটামুটি 80%-এর মতো করে ফেলেছি। এখন বর্ষা মৌসুমে আমরা ইনশাল্লাহ বাকি সার্ফেসের যে কাজটা আছে সেটা করে ফেলতে পারবো, এবং এই জন্য আমরা 2 বছর এক্সটেনশন নিয়েছি। আমি আশা করছি যে 2 বছরের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। বন্দর কর্তৃপক্ষ জানান, এ প্রকল্পের আওতায় এখানে ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, নদী তীর সংরক্ষণ, আরসিসি জেটি, আরসিসি ওপেন স্টোরেজ, বন্দর ভবন, সীমানা প্রাচীর, পাইলট হাউস সহ নানা অবকাঠামোর পাশাপাশি নির্মাণ করা হচ্ছে 11 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন। আশা করা হচ্ছে আগামী 2025 সালের মধ্যেই শেষ হবে প্রকল্পের কাজ। একটা আধুনিক উন্নত মানের নদী বন্দর হবে, যেটা এই ধরনের বন্দর বাংলাদেশে এখনো কোথাও নেই। কাজ চলমান থাকাই ব্যাহত হচ্ছে নগরবাড়ি ঘাটে জাহাজ লোড ও আনলোড। পোর্ট বিলম্ব হওয়ার কারণে এই এলাকার ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে, জাহাজগুলো ভিড়তে পারতেছে না, গাড়ি লোড আনলোডিংয়ের প্রবলেমগুলো হচ্ছে। তারপরেও 2 বছর আগেই তো এটা শেষ হওয়ার কথা। এই পোর্ট বিলম্ব হওয়ার কারণে আমরা অনেক লেবার বেকার হয়ে গেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এটি হবে উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং দেশের অন্যতম আধুনিক নৌবন্দর। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।